গত পর্বে আমরা কালার এন্ড টুল ব্যবহার করে এই ইমেজটিকে আমরা সিলেকশন তৈরি করি এবং সে বেস সিলেকশন নামে এটি আমরা সেভ করি এবং সেটিকে আমরা এখানে নিয়ে আসার পর দেখতে পাই বেশ কিছু সমস্যা। তো এটিকে আমরা কিভাবে সমাধান করব, এটি আরও সূক্ষ্মভাবে সিলেকশন তৈরি করতে হবে তাহলে এটি সমাধান হবে। তো আরও কীভাবে সূক্ষ্মভাবে করা যায় বা এটি কীভাবে আরও কারেকশন করা যায় সেটি এখন আমরা দেখব। এটিকে আমরা ডিলিট করে দিতে পারি। তো আমরা এই বেস সিলেকশনটি আমরা কন্ট্রোল চেপে আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখানে আরজিবি সিলেক্ট করাই আছে দেখতেই পাচ্ছেন। তো আমরা এই অংশটিও ব্রাশ দিয়ে মুছেছিলাম, তবে এবার আমরা কুইক মাস্ক ব্যবহার করে এই জিনিসগুলো মুছবো এবং আরও সুন্দরভাবে এটি সিলেকশন তৈরি করব। তো এখানে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি, এডিট ইন কুইক মাস্ক মোড, শর্টকাট কি হচ্ছে কিউ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এরকম একটি কালারের ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো এবং সাথে এটি মাস্ক করা থাকতে আমরা দেখতে পাবো। শুধু তাই নয়, এখানে আমরা আরেকটি আলফা নামে আরেকটি চ্যানেল অটো তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা আসলে এই কালারের সাথে এটি ম্যাচ হয়ে গিয়েছে অনেকটা, তাই আমরা এই কুইক মাস্কের এই বাই ডিফল্ট যে কালারটি রয়েছে সেটি আমরা প্রথমেই চেঞ্জ করে নিব। এটি হচ্ছে এখানে আমরা কুইক মাস্কের সুবিধাটা হচ্ছে আপনি ভিন্ন ব্যাকগ্রাউন্ডের সাথে সাথেই এই সিলেকশনটি দেখতে পারবেন। যেমন আগের ইমেজে হোয়াইটের সাথে আপনি এটি ছিল যেটি আমরা সহজে ধরতে পারতাম না, অর্থাৎ নতুন সিলেকশন করার পরে, কিন্তু এখন আমরা যেহেতু কুইক মাস্ক মোডে গিয়েছি তাই আমরা অন্য ব্যাকগ্রাউন্ডে কেমন দেখাতে পারে সেটি আমরা এখন খুব সহজেই ধরতে পাচ্ছি। যেটি এখানে আমরা ক্লিক করলে আমরা আগের ব্যাকগ্রাউন্ড আবার অন্য ব্যাকগ্রাউন্ডে কেমন হতে পারে এই ইমেজটি সেটি আইডিয়ার জন্য আমরা এখানে কুইক মাস্ক মোডে সাথে সাথেই দেখতে পাচ্ছি। এছাড়াও এই কুইক মাস্ক মোডে আমরা ইচ্ছা করলে এই জিনিসগুলো মুছে ফেলতে পারবো এবং কারেকশন করতে পারবো। এটি এখন আমরা এখন করব, তবে এটি করার আগে আমরা এই কালারটি চেঞ্জ করে নিই। কুইক মাস্কের কালার চেঞ্জ করার জন্য এখানেও অপশন আছে, তবে আমরা এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, কুইক মাস্ক অপশন। এখানে অপাসিটি 50%, ঠিক আছে, আমরা এখানে শুধু কালারটি চেঞ্জ করব। এখানে আমরা এইচের হিউ ভ্যালু আমরা 180 দিয়ে এই কালারটি দিতে পারি। অন্য কালার ইচ্ছা করলে দেওয়া যায়, তবে আমরা এটি দিয়ে কাজ করি। ওকে দেই, তারপরে দেখুন আমরা কিন্তু আমরা সাথে সাথে ফলাফল পেয়ে গেলাম। এই যে কালারটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু এখানেও চলে এসেছে, অর্থাৎ এই জিনিসগুলো মুছতে হবে, এটিও কারেকশন করতে হবে, নাহলে এখানের অংশগুলো অন্য কোনো ইমেজে ব্যবহার করলে এই অংশটুকু যাবে না বা এই অংশটুকু পুরোপুরি সিলেক্ট হয়নি। আর পুরোপুরি 100% যেটি সিলেক্ট হয়েছে সেটি আমরা এখন দেখতেই পাচ্ছি, আর যেগুলো 100% সিলেক্ট হয়নি বা ডিসিলেক্ট সেটি আমরা এই অংশটি দেখতে পাচ্ছি। এখানে আমরা আরেকটা শর্টকাট কি দিয়ে আমরা ইচ্ছা করলে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেকশনটি দেখতে পারি, সেটা হচ্ছে ডেল্টা কি। এটা আপনি যদি ট্যাব কি থাকে আপনার কিবোর্ডে, ট্যাব কির উপরে যেই কিটি রয়েছে ডেল্টা, এটি দেখতে কেমন সেটি আমি এখানে টাইপ টুলটি সিলেক্ট করে আমরা একটু দেখিয়ে দেই। এই যে ডেল্টা, আমরা এখানে যদি আমরা এখানে লেয়ারে চলে যাই এবং নর্মাল লেয়ারে আমি ডেল্টা কিটি দেখাচ্ছি, এই যে এটি হচ্ছে নর্মাল কি, এবং আপনি যদি শিফট কি চাপেন তাহলে এই ডেল্টা কিটি দেখতে পাবেন। তো এই কিটি আপনি চাপলেই কুইক মাস্ক মোডের অপশনটি আপনার চেঞ্জ হবে, যেটি আমরা এখনই দেখব। যেমন আমি যদি সিলেক্ট করে আমরা এখানে ডেল্টা কিটি চাপি, ডেল্টা কি চেপে আমরা এখানে আমরা এই অংশটি আমরা কন্ট্রোল ডি চেপে আমরা ডিসিলেক্ট করি, আমরা এখানে আমরা এডিট করব। এখন এটি আমরা ব্রাশ দিয়ে করতে পারি, অন্যান্য টুল দিয়েও করতে পারি। তো আমরা প্রথমে ব্রাশ টুলটি সিলেক্ট করি, এখানে ব্রাশ টুল সিলেক্ট করার জন্য বি চাপি, রাইট ক্লিক করে আমরা এখানে হার্ডনেস 100% দিই যেন সবগুলো রিমুভ হয় এবং এটি সাইজটি আমরা ছোট করে দিই। এই স্ট্রেট লাইনটি আমরা কিভাবে মুছবো তার একটা নমুনা দেখি, এটি আমরা আগেও দেখেছি। এক ক্লিক করে আমরা শিফট ক্লিক করে আমরা ক্লিক করি, এক ক্লিকে দেখুন এটি মুছে গিয়েছে। তারপর আমরা এই জিনিসগুলো লেসো টুল দিয়ে সিলেক্ট করতে পারি, লেসো টুল দিয়ে খুব সহজে এটি আমরা এভাবে সিলেক্ট করতে পারি বা ব্রাশ টুল দিয়ে পেন্ট করতে পারি, সম্পূর্ণ আমাদের নিজের ব্যাপার। সিলেক্ট করার পর আমরা অল ব্যাক স্পেস চাপি, দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে, এটি ব্ল্যাক দিয়ে মুছেছে, তো এরকম বেশি ব্ল্যাক দেখা যাচ্ছে।
তো আমরা আবার ব্রাশ টুলে ফিরে যাই এবং এটিকে আমরা পেন্ট করে বাকি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা রিমুভ করে দিই। এটিও আমরা ইচ্ছা করলে শিফট ক্লিক করে রিমুভ করতে পারি। আমরা একটু জুম করি কন্ট্রোল প্লাস চেপে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আমরা যত সূক্ষ্মভাবে করতে যাব চাইবো তত বেশি এই রিফাইন করতে হবে বা তত বেশি এই কালেকশনগুলো করতে হবে, তাহলে আমরা সুন্দর একটি সিলেকশন তৈরি করতে পারবো। আপনি যত সূক্ষ্মভাবে করতে চাইবেন তত বেশি এরকম আলফা চ্যানেল দিয়ে বা বিভিন্নভাবে আপনাকে এটি কারেকশন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জিনিস সুন্দরভাবে কালেক্ট হয়নি বা সুন্দরভাবে সিলেকশন হয়নি, তো আমরা এটি পেন্ট করে এটিকে আমরা হোয়াইট দিয়ে পেন্ট করব যেন এটিও সিলেকশনে তৈরি হয় বা সিলেকশনে এটিও যুক্ত হয়ে যায়। এটার জন্য আমরা এখানে এক্স কি চেপে আমরা হোয়াইট ব্রাশটি সিলেক্ট করি, তারপর এটি খুব সিম্পলি আমরা পেন্ট করি। এখানে দেখুন আমরা অবশ্যই আমরা আরেকটি জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে অবশ্যই সিলেকশন করার সময় সূক্ষ্মভাবে করব যেন ভুল না হয়ে যায়। ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড চেপে আমরা এটি ঠিক করব। তো এইভাবে আমরা ইচ্ছা করলে এই জিনিসগুলো আমরা এখন ঠিক করতে পারি। এখানে ব্রাশ টুল ব্যবহার করার সময় অবশ্যই বেশ সতর্ক হতে হবে যেন এই সিলেকশনগুলো সুন্দরভাবে হয়, আর অবশ্যই এটি বেশ ধৈর্য নিয়ে করতে হবে। আপনি যত সূক্ষ্ম সিলেকশন করতে চাইবেন তত বেশি ধৈর্য নিয়ে সময় নিয়ে আপনাকে এই সিলেকশনটি তৈরি করতে হবে। এবং আমরা এখানে ব্রাশ সাইজটি ছোট করি, ছোট করে আমরা সে যাই হোক এভাবে আমরা খুব সহজেই পেন্ট করে অপ্রয়োজনীয় অংশটি আমরা এভাবে মুছে ফেলতে পারি। এখানে আমরা আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমরা পেন্ট করছি একমাত্র কারণ হচ্ছে এই জিনিসগুলো পুরোপুরি থাকবে, কোনো রকম গ্রে স্কেল ইমেজটি যেন না যায়, পুরোপুরি ডাইনোসরটি যেন আমরা পাই, সেই জন্য আমরা এটি পেন্ট করছি। এভাবে খুব সহজে আপনি এটি ধীরে ধীরে আরও সময় নিয়ে আপনি এটি কারেকশন করতে পারেন। আমরা কুইক মাস্ক মোডে আমরা যদি যাই, তাহলে আমরা এখন কন্ট্রোল জিরো চেপে আমরা দেখতে পাই আগের কারেকশন ইমেজটি। এখানে আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে এই কালারটি চলে এসেছে, তো আমরা ডেল্টা কি চেপে আমরা আবার এখানে ফিরে যাই, তো আমরা এটিকে আবার পেন্ট করি। অর্থাৎ এটি আমরা দেখব এবং আমরা এটি আমরা ধীরে ধীরে কারেকশন করব। তবে যদি ভুল হয়ে যায় তখন আমরা এক্স কি চেপে আমরা আবার ব্ল্যাকটি নিয়ে এসে আমরা কারেকশন ফিরিয়ে আনব। আমরা হোয়াইট দিয়ে এই অংশটি আমরা ঠিক করি। তো এভাবে আমরা খুব সহজেই একটি সুন্দর সিলেকশন তৈরি করতে পারি। তো এভাবে তৈরি করে আমরা ফাইনালি এটা যেটা করব সেটা হচ্ছে সেভ করব। এখানে আমরা এই নিউ লেয়ারে ক্লিক করলে আমরা আমরা এখানে কন্ট্রোল ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা তারপর আমরা এটি সেভ করতে পারি। এটি আমরা রিনেমও করতে পারি ইচ্ছা করলে, যেমন আমি এখানে কিউএম দিলাম বা কুইক মাস্ক নামে সেভ করলাম। তো এটিকে আমরা সেভ করে এর পরবর্তীতে আমরা কারেকশন করে পরবর্তীতে আমরা এটি আমরা এখানে ব্যবহার করতে পারি। শুধু এভাবেই নয়, লেবেল দিয়ে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আরও সুন্দরভাবে এই কারেকশনটি করা যায়। তো এটি আপনারা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করবেন। আমি এখানে কন্ট্রোল সি চেপে কপি করছি এবং এখানে আমি কন্ট্রোল ভি চেপে আমরা এটিকে এখানে নিয়ে আসলাম। তো মোটামুটি আমরা দেখলাম কিভাবে কুইক মাস্ক মোড ব্যবহার করে কিভাবে এরকম আলফা চ্যানেল তৈরি করা হয় এবং আলফা চ্যানেল এডিট করে ঠিক করা হয় ইত্যাদি ইত্যাদি। আশা করি আপনারা এই কালার রেঞ্জ এবং কুইক মাস্ক সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ধন্যবাদ।